কাকার কাছে আজকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কাঠের ঘরও আছে দেখছি। হ্যাঁ ইনশাআল্লাহ ঘরের ব্যবসা আমরা করে আসছি, আমাদের ঘর সুন্দর সুন্দর ঘর আজীবনই থাকবো, আজীবনই ছিল। এটা ভাঙা সিঁড়ি বলে, এটা ডুপ্লেক্স সিঁড়ি উপরে ওঠার মতো। যদি একটু দ্বিতীয় তলায় উঠি দেখেন, দ্বিতীয় তলায় দুইটা বড় বড় রুম, ঝুল বারান্দা জি খুব সুন্দর, আর বাইরে অনেক কাজ চলতেছে কাকা। হ্যাঁ ওই যে আমাদের কাজ ইনশাআল্লাহ এই 25 হলো আমাদের আরেকটা খোলা। আচ্ছা এইখানেও আপনার অনেক ঘর কাকা? হ্যাঁ আমাদের এই 25 টান মেসের সেপারে টিম্বার, আমাদের এই ঘরের ব্যবসা যাবতীয় অনেক দিন পুরানো ব্যবসা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, ইনশাআল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। কাকা তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা পাঞ্জাবি পরছেন, খুবই ভালো লাগতাছে দেখতে। আচ্ছা কাকার কাছে আজকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কাঠের ঘরও আছে দেখছি। হ্যাঁ ইনশাআল্লাহ ঘরের ব্যবসা আমরা করে আসছি, আমাদের ঘর সুন্দর সুন্দর ঘর আজীবনই থাকবো, আজীবনই ছিল। আচ্ছা আচ্ছা কাকা, যদি ভিডিও দেখে কেউ ঘর কিনতে চায় একটু নাম ঠিকানা যদি বলতেন আমাদেরকে। আমাদের এই নাম ঠিকানা প্রতিষ্ঠানের নাম হলো মেসের সাপারি টিম্বার টিলাস, লোহজং থানা, কাঠপট্টি, কলাবাগান, মুন্সিগঞ্জ জেলা। আমাদের এই যে পদ্মা সেতু এবং এই মাওয়ারতনে আমরা 6 কিলো পূবে আছি, যদি কেউ আসতে চান আপনার পদ্মা সেতুর কাছের তনে আইসা আমাদের কাছে টেলিফোন করলে আমরা আপনাদের ঠাই ঠিকানা বলে দেবো। আপনার বাংলাদেশের যে কোনো জায়গার তনে টেলিফোন যদি করেন যে ভাই আমরা কিভাবে আসবো, আচ্ছা আচ্ছা আসতে চাইলে আমরা টেলিফোনে আমরা বলে দেবো। কাকার কাছে তো অসংখ্য ঘর আছে, আমরা শুরুতে সবচাইতে সুন্দর ঘরটা দিয়ে শুরু করব ভিডিওটা। কাকা এটা কি ঘর বলে? এটা আমরা বলি আই 25 আবন্ধ ঘর, দোতলা ডুপ্লেক্স ঘর বলে। এটা ডুপ্লেক্স দোতলা ঘর, খুব সুন্দর ঘর, একেবারে রাজকীয় ডিজাইন, রাজকীয় ডিজাইন, একদম ঘর রাজকীয়, অনেক সুন্দর। কি কাঠ টিন দিছেন? এটা সম্পূর্ণ ওইলগা লোহা কাঠ, আর আমরা চালে টিন লাগাইছি ওইলগা আপনার গা আবুল খায়ের গরু মার্কা 42 মিলি, খুব ভালো টিন। নিচ থেকে উচ্চতা কিরকম আছে কাকা এই ঘরটা? উচ্চতা আছে আপনার ওই আমাদের এই পাড়ার তনের এই যে এই জায়গার তনে, হ্যাঁ 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 এই জায়গার তনে শুরু করে আছে 22 ফিট। আচ্ছা উপরে নিচে 6টা রুম হবে না? হ্যাঁ বাড়ি নিয়ে যদি 2টা রুম করে তাহলে রুম হইব আপনার 6টা রুম হবে। আচ্ছা ঘরটা আমরা একটু ভিতরে যাই দেখেন, খুবই সুন্দর ঘর। আজকের ভিডিওতে অনেক সুন্দর একটা ঘর দিব আমরা ইনশাআল্লাহ দেখাবো। এটা হচ্ছে খোলা বারান্দা, এই হলো খোলা বারান্দা। এই বারান্দায় আপনারা বিকালে 4টা বললে বসতে পারবেন, ইচ্ছা করলে বসে আপনারা আলাপ আলোচনা করলেন, চা কফি খাইলেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। একটু ভিতরে যাই, ভিতরে দেখেন কতটা সুন্দর ভিতরের অংশটা। এই হলো আমাদের বারান্দা, এই বারান্দাটা আছে আপনার 26 ফিট, আর আছে এদিকে আছে 8 ফিট। আমরা বিশাল জায়গা, বহুত জায়গা, ইচ্ছা করলে এটার মধ্যে 2টা রুম করতে পারবেন। আপনি চড়া দিছেন বারান্দাটা? হ্যাঁ বারান্দাটা চড়া দিছি, কারণ হলো কি একজনে বলে কি জি ভাই খাট তো পরে না পাতালে, এই জন্য যে একটু বাড়াই দিছি, বাড়াই দিছি অত কারণ খাট ইচ্ছা করলে ওই সাইডে একটা পাতালে ফালাইতে পারবো, ওই সাইডে একটা ফালাইতে পারবো। আচ্ছা আচ্ছা কাকা খাম কত কত আছে? এটা খাম দিছি 5-6। আচ্ছা আর এই যে বেড়ার কাঠ? বেড়ার কাঠ সম্পূর্ণ নাইজেরিয়ার লোহা, এটা আর আমরা বলি 400 আকার। উপরে ফোম দিয়ে দিছেন? হ্যাঁ উপরে ফোম দিয়ে দিছি, এটা গরমের তাপ লাগবে না, রোদ লাগবে না, এবং সব সময় ঠান্ডা লাগবে এই ঘরের মধ্যে। আচ্ছা খুবই সুন্দর, আমরা ভিতরের অংশটাও দেখাই চলেন, ভিতরে যান, ভিতরে যেয়ে দেখেন, ভিতরে যদি যাই বাবা কি সুন্দর, একদম ভাঙা সিঁড়ি এটা কাকা? হ্যাঁ এটা ভাঙা সিঁড়ি বলে, এটা ডুপ্লেক্স সিঁড়ি উপরে ওঠার মতন। আপনার এই সাইডে দুই সাইডে দুইটা দরজা দিয়ে দিয়েছেন? হ্যাঁ এটা দরজা দিয়ে দিয়েছে, কারণ হলো এই দ্বারা হয়তো কিচেন বাথরুম যদি করে অ্যাডাস করে করতে পারবে। আচ্ছা ওই সাইডে একটা দরজা দিয়ে দিয়েছি, ওই সাইডেও কিচেন বাথরুম অ্যাডাস করে করতে পারবে, এই জন্য আমরা দিয়ে দিছি। নিচে কি কাঠ এগুলো? এখানে লোহা কাঠ। আচ্ছা নিচে লোহা কাঠ দিছেন আর উপরে কি দিছেন? লোহা কাঠ, উপরে লোহা দিয়ে দিছেন। হ্যাঁ তো খরচটা বেশি পড়ছে। হ্যাঁ বেশি পড়ছে, এই করে আপনার 60-70 বছরে কোনো গুনে ধরব না, পোকায় কাটবো না, পচবো না। আচ্ছা আচ্ছা এই ঘর 60 বছর পর এই ঘরের দাম আরো 10 লাখ বাড়বো। আচ্ছা আচ্ছা দেখেন এইখানেও আমরা একটু যদি যাই, এই একটা রুম, আর এই রুমে কিন্তু চারিদিকে অসংখ্য জানাল আছে, খোলা মেলা অনেক না কাকা? হ্যাঁ বহুত জানা এই ঘর, মনে করেন এই রুমটা আছে আপনার 13x11 আছে রুমটা, অনেক বড় রুম। আর আমরা হচ্ছে উপরের অংশটাও যাই, এ হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি, আমরা সিঁড়ি সিঁড়ির এখানে ডিজাইন দিয়ে দিছেন? হ্যাঁ এখানে ডিজাইন দিয়ে দিছি, কারণ হলো কাকে এটা তেল পানি দিলে আরো সুন্দর দেখা যাইব, আরো সুন্দর লাগবে। আমরা তো এটা তেল পানি কিছু দেই না, এই বাজে তুলে রাখছি, এবং তেল পানি দিলে খুব সুন্দর দেখা যাবে, আরো সুন্দর দেখা যাবে। একটু উপরের অংশটা আপনাদের দেখাই, দেখেন কতটা সুন্দর, সিঁড়িতে উঠলে কিন্তু এই ঘরগুলো আরো বেশি সুন্দর লাগে। এই হচ্ছে আমরা যদি একটু দ্বিতীয় তলায় উঠি দেখেন, দ্বিতীয় তলায় দুইটা বড় বড় রুম, এই হচ্ছে একটা রুম,
আর ওই পাশে একটা রুম, এগুলো রুম বড় কাকা অনেক? হ্যাঁ অনেক বড়, ঘর তো বড়। এটা রুমটা আছে আপনার 15 ফিট বাই 13 ফিট। আচ্ছা আচ্ছা, এই রুমটা আছে 11 ফিট বাই 13 ফিট। এটা 11 ফিট বাই 13 ফিট? হ্যাঁ, আর এটা আছে 15 বাই 13। আচ্ছা, উপরে কি কাঠ দিচ্ছেন কাকাগুলো? একটা উপরে সিলিংটা হলো কেরোসিন কাঠ, খুব ভালো কাঠ। দাম বেশি না করি কাঠের দাম বেশি কাকা? কেরোসিন কাঠের দাম অনেক বেশি, করি কাঠের দাম তো একদম কম। করি কাঠের চেয়ে কেরোসিন কাঠ ভালো না? অনেক বেশি না, দেখা যায় সুন্দর এবং পচবো না গলবো না। স্টোর রুম করা যাবে? হ্যাঁ, এটা ওই স্টোর রুমে যে হান্দা আছে, হান্দা একটা সিঁড়ি দিয়ে দিলে ওই সিঁড়ি দিয়ে উপরে মালামাল ছুঁতারবো, আবার পরের জন বললে নামাইতারবো। আচ্ছা আচ্ছা, দেখেন খুবই সুন্দর। আমরা হচ্ছে বারান্দায় যাই, বারান্দার অংশটা একটু দেখাই যাই। দেখেন এটা হলো ঝুলন্ত বারান্দা, এই হচ্ছে ঝুল বারান্দা। জি, খুব সুন্দর। আর বাইরে অনেক কাজ চলতেছে কাকা? হ্যাঁ, ওই যে আমাদের কাজ ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের কাজ দিন রাত 24 ঘন্টা চলে। আপনারা যদি এই ঘরও না নেন, যদি ঘরের কোনো অর্ডার করেন, আমরা 15 দিনে আপনারা হুপাহুপ ঘর বানাই দিব। আপনি যেই সাইজের চাইবেন 15 দিনের মধ্যে। আমরা এই বাংলাদেশের মধ্যে 64 জেলার মধ্যে সব জেলায় ঘর দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে নাগবারান্দা কাকা না? হ্যাঁ, এটা হলো নাগবারান্দা। খুবই সুন্দর লাগতেছে ঘরটা, খুবই সুন্দর। আর বিকেলবেলা কিন্তু একদম বাতাস লাগে বারান্দায় না? হ্যাঁ, বাতাস মানে প্রচুর বাতাস, কোনো এইবার গরম ছরম লাগবে না। এটা এই ফর্ম দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা কাকা, এইটা নিচে এই লোহা কাঠ সব যা আছে? হ্যাঁ, এটা সম্পূর্ণ লোহা, সম্পূর্ণ লোহা কাঠ। হ্যাঁ, এই ঘরটা কেমন দাম হইলে বিক্রি করবেন কাকা? এই ঘরটার আমরা দাম চাইতেছি 22 লক্ষ টাকা। এটা বেশি হয়ে যেতেছে না দামটা? বেশি হয়ে যেতেছে, ঘরও ভালো, খুব ভালো ঘর, আর ঘরও সাইজে বড়, এটা হচ্ছে কি যে যাদের বাজেট সমস্যা নাই কিন্তু ভালো জিনিস দরকার তাদের জন্য। আচ্ছা, অনেকে আছে আপনার কাছে খুব ভালো বাজেটের ঘর চাই, যে টাকা সমস্যা নাই কিন্তু জিনিস ভালো। ওই যে আমরা খান কিছু উড়াই দিয়েছি, মনে করেন ওই যে আপনার আরো 7 বছর আগে ওই ঘর উড়াই দিয়েছি আপনার 37 লাখ টাকায়, ওই যে বেড়াট 100 ফিট রাস্তায়। আচ্ছা আচ্ছা, তো এটা যদি কাকা যদি কেউ করি কাঠ পাড়াদন দিয়ে নিতে চায় সেক্ষেত্রে কি কমবে না? হ্যাঁ, হেলে হেলে মনে করেন আরো 3 লাখ সাড়ে 3 লাখ কমিয়ে দেবো। আর মিক্স কাঠ দা নিলে? মিক্স কাঠ দা নিলে এই ঘর দিয়ে মনে করেন আমরা 12 লাখ হইলে নিতে পারবো। 12 লাখ হইলে নিতে পারবো। তারপরে যেটা দেখছি এটা কি ঘর কাকা? এটা আমরা আয়েকুই সাবন্ধ ঘর, এটার আমরা বলি শোয়াতলা ঘর, এবং শোয়াতলা এটার উপরেও থাকতে পারবো, নিচেও থাকতে পারবো। নষ্ট হবে না, সলিড কাঠের, একদম সলিড কাঠের ঘর, কোন ভেজাল্লা কাঠ আমাদের নাই, খালি পাড়াতন 2 সিট হলো করি কাঠ, পাড়াতন গুলো করি কাঠ। হ্যাঁ, পাড়াতন 2 সিট করে, জানলা দরজা সম্পূর্ণ লোহা কাঠ। তো কাকা, বন্দরের হিসাব তো অনেকে বোঝে না, বন্দরের হিসাব বোঝে না এটা আমি আবার মুখে বললাম, এটা 21 ফিট বাই 11.5 ফিট। আচ্ছা আচ্ছা, 21, এইটা হলো আমাদের আয়েকুশ, এটা আমরা ওই আয়েকুশ হবে। কত দাম রাখবেন এটা? এই ঘরটার আমরা দাম চাচ্ছি আমরা 3,50,000 টাকা। সরাসরি আসলে কিছুটা ছাড়? হ্যাঁ, আসলে হয়তো কিছুটা আমরা ছাড় ছাড় দিয়ে দিই, ডিসকাউন্ট দিয়ে দিই। হ্যাঁ, ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে যদি আমরা এই পাশে দেখি, এইটাও দেড়তলা শোয়াতলা না? হ্যাঁ, এটা দেড়তলা ঘর, এটা হলো আপনার আয়তে সাবন্ধ ঘর, একদম সলিড কাঠ। হ্যাঁ, একদম সলিড কাঠ, আমরা কোনো ভেজাইলা কাঠ দা করি, একদম ফ্রেশ কাঠ হবে, একদম সলিড। এটার মধ্যে 2টা রুম, উপরে আছে 2টা রুম। আচ্ছা, এখানে নকশা দেওয়া আছে? হ্যাঁ, নকশা মকশা সম্পূর্ণ দেওয়া আছে, সম্পূর্ণ লোহা কাঠ, নাইজেরিয়ান লোহা। কি রুম করা যাবে? হ্যাঁ, উপরে রুম করা যাবে, জানলা দরজা পাড়াতন নিচের লড়া মরা যাবতীয় সম্পূর্ণ লোহা কাঠ। আচ্ছা, আমরা একটু ভিতরটা দেখেন, পার্টিশন দিয়ে দিবেন না কাকা? সাড়ে 15 হাত বাই 8 হাত। এইটা সম্পূর্ণ লোহা কাঠের ঘর। এই যে প্লেন টিন গুলো, এগুলো কি টিন কাকা? এগুলো প্লেন সিট হলো, এটি জাপানি টিন, অরিজিনাল জাপানি, অরিজিনাল জাপানি টিন। এই টিন মোলচা ধরবো না, জম ধরবো না, কোনো পচবো না, কোনো সমস্যা হইবো না ইনশাল্লাহ। এগুলা কিরকম দাম রাখবেন? এইটা হলো একতলা ঘর, এটা হচ্ছে সাবন্ধ, তবে এটা হলো 3,20,000। 3,20,000 টাকা? হ্যাঁ, প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে সরাসরি আসলে কিছুটা সম্মান দিবে না? অবশ্যই কিছুটা ছাড় ছাড় দিয়ে আমরা ইনশাআল্লাহ দিয়ে দেবো। এটা হলো আমাদের আরেকটা খোলা। আচ্ছা, এইখানেও আপনার অনেক ঘর? হ্যাঁ, আমাদের এই প্রতিষ্ঠান মেসের সেপারি টিম্বার, আমাদের এই ঘরের ব্যবসা যাবতীয় অনেকদিন পুরানো ব্যবসা। আমাদের এই ঘরের ব্যবসা প্রায় 35 বছর ইনশাআল্লাহ, আমরা 35 বছর ধরে এই ঘর দরজা উড়াইয়া বিক্রি করি, এবং
কাঠ বিক্রি করি আমাদের এই ঘর দরজা যারে নিছে যে এলাকায় নিছে ইনশাল্লাহ ওই এলাকা খুব সুন্দর খুব সুন্দর হয়েছে এই আমাদের এই ঘর কোনোদিন এটা লোহা কাঠের ঘর আমাদের এই ঘর কোনোদিন পচবেও না গলবেও না এই আমরা ষাট সত্তর বছর এইভাবে হুপাহুপ যাইব এবং এই যে ঘরটা দেখেন এই যে কর্তা আছে এটা হলো আমাদের তেইশ বন্ধ ঘর একতলা ঘর আমরা এটা বলি একতলা ঘর এই ঘরটা যদি আপনারা কেউ নিতে চান এই ঘরটার আমি মূল্য চাচ্ছি আপনি সাড়ে তিন লক্ষ টাকা এটা হলো কাজ চলো মানে নাম্বারে যোগাযোগ করলে তো বিস্তারিত আর বলে দিবেন সম্পূর্ণ বলে দিব কিভাবে আসবেন কিভাবে নিবেন আমাদের লোকজন আপনার জায়গায় নিয়ে সিটিং করে দিয়ে আসবো আপনাদের কোনো টেনশন লাগবে না আপনার যদি ঘর কেনার ইচ্ছা থাকে আপনার আইসা ঘর কেনা বেচা করবেন আমরা নিয়ে আপনার ওই জায়গায় শেডিং করে দিয়ে আসবো তারপরে কাকা এই ঘরটা তো অনেক সুন্দর এই ঘরটা হলো তেইশ বন্ধ আয় তেইশ বন্ধ টপ বারিন্দালা ঘর এটা হলো দেড়তলা না হ্যাঁ এটা ফুল দেড়তলা ঘর এটা খুব ভালো ঘর এটার মধ্যে রুম আছে আপনার উপরে আছে দুইটা নিচে আছে তিনটা পাঁচটা রুম আপনি খাট ইচ্ছা করলে পাতাইলা হালাই তারবেন কোনো সমস্যা নাই এই ঘর আপনারা যে কোনো জায়গায় নিতে চান ইনশাল্লাহ আমরা নিয়ে পৌঁছাই দিয়ে আসবো এটা কি কাঠ এগুলা কি কাঠ এগুলো লোহা কাঠ সম্পূর্ণ লোহা কাঠ কি দিছেন এটার মধ্যে আমরা একটা মবিল দিছি মবিল দিছি কারণ লোকে কি কেউ বলে মবিল টবিল বাই দিয়া দিবেন এই লিগা পরে আমরা দুই একটা মবিল দিয়া রাখি দিয়া দিয়া রাখি কি জন্য বোঝানোর জন্য এইটা নিলে আর তার মবিল আর দেওয়া লাগবে না দেওয়া লাগে না আচ্ছা আচ্ছা আবার একজনের কাছে ঘর নিয়ে আনিছি পাঁচ লাখ টা মবিল দিতে লাগে চল্লিশ হাজার এই জন্য আমরা বুদ্ধি এটা দিয়া রাখি আচ্ছা এটার ভিতরে আমরা একটু যাই হ্যাঁ দেখেন এটা হলো দেড়তলা ঘর এটা দোতলা না এটা দেড়তলা আচ্ছা দেড়তলার এই পাশে হচ্ছে ইদি হ্যাঁ এই পাশে রুম আছে এই পাশে রুম আছে এটা দরজায় রং টং করে হ্যাঁ দরজা এটা পুরান দরজা এটা সেগুন কাঠের দরজা আচ্ছা আচ্ছা এটা পুরান কাঠের দরজা সেগুন কাঠের দরজা খুব ভালো দরজা কাকা এটারও উপরে সিঁড়ি দিছেন হ্যাঁ এই যে উপরে ওঠার মতন সিঁড়ি উপরে থাকতারবো নিচে থাকতারবো এটা হচ্ছে উপরে নিচে সমান জায়গা দেড়তলাই না হ্যাঁ এটা দেড়তলা মানে এরকমই মানে উচ্চতা না হ্যাঁ এটার মধ্যে ফ্যান ট্যান ঝুলাই তারবো উপরে ঝুলাই তারবো উপরে দুইটা রুম করা যাবে হ্যাঁ উপরে দুই রুম এই নিচে তিন রুম এই পাঁচ রুম কাকা তো ওই যে এটা টপ বারান্দা দেড়তলা ঘরটা যদি ওইভাবে নাই কিরকম দাম এটা আমরা দাম চাই সাড়ে সাত লাখ টাকা কাকার অসংখ্য ঘর আছে আমরা শুরুতে যে ঘরটা দেখছি এটা হচ্ছে এছাড়াও আমরা যদি একটু হাঁটতে হাঁটতে দেখাই এত বড় খোলা আপনি কিন্তু হেঁটে শেষ করতে পারবেন না এই ঘরের হাটের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে রব ব্যাপারী কাকার শেফালি টিম্বার এখানে আসলে অলরেডি সবসময় তিরিশ চল্লিশটা ঘর রেডি থাকে আমরা এই পাশে যদি একটা ঘর দেখাই এটা কি ঘর এইটা হচ্ছে সবন্ধ একতলা ঘর তেইশ বন্ধের একতলা ঘর না এটা মিক্স কাট না না এটা মিক্স কাট বলতে গেলে ওই পাড়াতন করই আর লোহা না হ্যাঁ জালনা দরজা লোহা বুড়া লোহা এই দরজা হলো করি কাট আমাদের ঘর এটা দেড়তলা ঘর এটা তো সেই একটা ঘর এটা দেড়তলা ঘর ফুল দেড়তলা ঘর আয় তেইশ আচ্ছা এটা হচ্ছে কি ঘর হবে এটা আমরা বলি টপ বারান্দা আছে সবন্ধ ঘর আচ্ছা আচ্ছা এটার মধ্যে পাঁচটা রুম হবে এটার মধ্যে পাঁচটা রুম হবে এটা কমপ্লিট হইতে দশ বারো দিন লাগবে এই সপ্তাহখানি লাগবো তারপর ইমুতে নক করলে তো দেখাইতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ দেখাইতে পারবো
অনেক বড় ঘর হবে। হ্যাঁ, এটা খুব ভালো ঘর, খুব সুন্দর ঘর। একদম ওই যে প্রথমে যে ডুপ্লেক্স ঘরটা দেখলাম ওইগুলোর মতই হবে, দেড়তলা খালি। দেড়তলা, কিন্তু ওই উপরে ঝুলন্ত বাড়ি দেওয়া হবে না। আচ্ছা, এমনিতে কি কি কাঠ এটা? এটার মধ্যে সম্পূর্ণ লোহা কাঠ, দুই সেট পাড়াতন হলো করি। আচ্ছা, এগুলোর কি রকম দাম আসতে পারে? এটা দাম চাচ্ছি আমরা 8 লক্ষ টাকা। এটা কমপ্লিট হলে বোঝা যাবে। হ্যাঁ, 8 লক্ষ টাকা দাম চাই, হয়তো পার্টি আইলে কিছু ছাড় দিই আমরা। তারপরে অনার করে দিয়ে এই পাশে দেখছি এটাও একুশ বন্ধ, দেড়তলা ঘর, সব বারিন্দা। ঠিক আছে, তো ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে নক করলে কিন্তু আরো সুন্দর সুন্দর কাঠের ঘর এবং বিস্তারিত কিন্তু জানতে পারবেন। তবে আমাদের এখানে বিভিন্ন ধরনের ঘর আছে, আমরা বিভিন্ন ধরনের ওই আছে দোতলা, একতলা, দেড়তলা, যে যেটা বলবেন ওইটি আমরা উঠাই দিয়ে থাকবো। আর আমাদের এই প্রতিষ্ঠানে মনে করেন কেউ দেখা গেছে সরাসরি মোবাইলে টেলিফোন করে কয় ভাই আপনার একটা ঘরের দাম 15 লক্ষ টাকা, আপনার 5 লক্ষ টাকা অ্যাডভান্স করবো, কীভাবে করবো, হয়তো কেউ একটা জিজ্ঞাসাবাদ করে। তখন আমরা বলি যে শোনেন, আমরা প্রতিষ্ঠান ব্যবসায়ী, আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে পূর্বকাল্লা ব্যবসা, আমাদের এইখানে আপনি টাকা দিলে হয়তো টাকা মারি যাবেন, আপনি যদি ঘর নাও নেন আপনি টাকা রিটার্ন নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, কয়েক কোটি টাকার সম্পদ আপনাদের এখানে। আমাদের এখানে মনে করেন আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমার নাম ঠিকানা এই বাংলাদেশ ছড়াইনা, আর আমাদের এখানে কোটি কোটি টাকার ব্যবসা, আর আমাদের এই বাজারে এবং কমিটি সেক্রেটারি সভাপতি সব আছে, এখানে কোনো অন্যায় বাজে কেউ কিছু যে করবে এটা সাহস পাইব না, এটা প্রতিবাদ আমরা করি। এবং এই বাজারের আমিও একজন সভাপতি এই লোহজং এই কাঠপত্রী কলা বাগানের ব্যবসায়ীর। তবে আমাদের এই ব্যবসার নিয়ম কারণ আছে, নিয়মের বাইরে কেউ কিছু কারো কিছু কোনো ক্ষয়ক্ষতি করতে পারবো না। একজনে হয়তো 2 লক্ষ টাকা দিল, প্রতারণা করে টাকা মারিয়া দিল, মাল দিল না, ওই ওই ধরনের কাজকাম আমাদের এই বাজারে এখানে হয় না। এইটা হইলে ওনার হয়তো আইনের আশ্রয় নেবো, নাইলে আমরা সামাজিক বাজে বিচার করবো। তো ঠিক আছে কাকা, আপনার কাছে সর্বনিম্ন 2 লাখ থেকে শুরু করে, হ্যাঁ ইনশাল্লাহ আমার তো এককালে নিচে 2 লাখ টাকা শুরু করে আমরা 40 লাখ 50 লাখ টাকা পর্যন্ত ঘর আমরা করি ইনশাল্লাহ দেই। আপনারা যে যে ঘরের কথা বলবেন আমরা ওই ঘরে ইনশাল্লাহ আপনাকে হুপাহুপ বাংলাদেশের মধ্যে 64টা জেলা যে কোনো জেলায় কোন আমরা পৌঁছে দিতে পারবো। আমাদের এই ঘর যে কোনো জেলায় না গেছে এই ধরনের কোনো কাজ নাই। আমাদের এই যে দেখা গেছে এই এক ঘর ওখানে উঠাইতে আছে বাগেরহাট মরলগুঞ্জ, এই ধারে ওই যে সাপ আর মানিকগুঞ্জ এক ঘর তুলতে আছে, তারপরে ওই ধারে আপনার এই জায়গা কুমিলা এই 5-7 দিন আগে এক ঘর দিয়েছি। আমাদের এই বাংলাদেশের মধ্যে 64টি জেলার মধ্যে আমাদের এই ঘর ধরো যখন যায় যে আপনার ইউটিউবে দেখে দেখে একজনে টেলিফোন করে, এই করে বিদেশনে টেলিফোন করে। যোগাযোগ করে অন্তত দেখে যাবেন ঘরগুলো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম।